হাই ফ্রেন্ডস, ভিলেজ পেটুক মশাই আরবিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে দেখুন দুপুরের খাবারে নিয়ে এসেছি বাংলাদেশি বিরিয়ানি, বাংলাদেশি এগ বিরিয়ানি। কারণ এটা বাংলাদেশি বলছি, এখানে গোবিন্দভোগ চাল দিয়ে বিরিয়ানি করেছি। আর এটা লট চমচম, আর এখানে শসা আর টমেটো আর পেঁয়াজ কুচি আছে, গোটা নেই টমেটো আর পেঁয়াজটা, চাকচাক করা নেই। এটা এখানে রাখি। এবার খাচ্ছি। বাংলাদেশে দেখি এইরকম ভাবে বিরিয়ানি করে গোবিন্দভোগ চাল দিয়ে, সেই জন্য আজকে ডিম দিয়ে করে দেখলাম ভালো হয় কি না, এরপরে মাংস দিয়ে করব। ডিম দিয়ে তো ফাটাফাটি হয়েছে। এই স্যালাডটা আলাদা, টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালোই হলো, এখন থেকে আর বাসমতি চাল কিনতে হবে না। বাসমতি না, দেরাদুন। বাসমতি তো ফ্রাইড রাইসের, আর দেরাদুন কিনতে হবে না, গোবিন্দভোগ চাল দিয়েই খাওয়া যাবে। আর আজকে স্নান করেই চলে আসছি, মাথার গামছাটা খুলতে মনে নেই সত্যি কথা। ছাপার শাড়ি, নাইটি, ব্লাউজ লাগবে, এসছে ওই দিদির কাছ থেকে। তোমরা কারা কারা কিনবে অবশ্য, আমাদের বাড়ি চলে আসো।
রাস্তা দিয়ে লোক যাচ্ছে আওয়াজ করতে করতে। বাইরে বসলে ভালোই হয়, ভাতও খাওয়া হয়, সবার কথাও শোনা যায়। এই হে দিদি ভাই, এর সঙ্গে রায়তা হলে আরো ভালো লাগতো। গরিব মানুষ, দই আর কিনতে পারিনি, ওই জন্য আর রায়তা করা হয়নি। এই দিয়ে খাই, ভাবো ভাববো রায়তা দিয়ে খাচ্ছি। আর আমার এই বাইরে বসে খাওয়ার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওখানে বস,
এবার খাবার লোট চমচম। আমার খাওয়া কমপ্লিট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাই।